28 ফিট। অনেক বছর আগের গান, বোদের বোবা। সারা দেশে শান্তি নাই, ফকিলালের ঘুম নাই, ভাল্লা মাছের ভাত নাই, আদালতে আইন নাই, কোর্ট কাছারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই, এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই, স্বাধীনতার দাম নাই, মুক্তিযুদ্ধার মান নাই, দেশ চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই, এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষ থাকলে মুজিবত্তার বিচার চাই, একাতুরে দালালরা হুশিয়ার সাবধান, অস্ত্র থাকে কাপুরুষের, লাল বাহিনীর র‍্যাব গান, ধর্মের নামে ধান্দাবাজি, এই শালারা বেঈমান, মূর্খ কিছু গান আছে যেগুলো আসলে সারা জীবন প্রতিটা স্টেপে স্টেপে একদম মিলে যাবে। এই যে মূর্খ মানব রাজা হয়েছে লাথি মেরা চেয়ার ভাঙ, এই কথাটা কিন্তু বর্তমান যেই অবস্থা প্রেক্ষাপট বাংলাদেশের ঠিক যায়। এই যে কয়েকটা গাজা মানে যাক, এদের তো সমালোচনা করে কোনো লাভ নাই, স্বাস্থ্যমন্ত্রী আরও কয়েকটা মন্ত্রী আছে, তো কীভাবে মন্ত্রী হয়েছে আল্লাহ জানে, বাট ইউনো লাথি মেরা চেয়ার ভাং। রাজনীতিতে রাজা হইছো রক্ত হাতে মুসলমান, ফকিলালে সালিশ ডাকছে আলবদর গোটাই কাহান, স্বাধীন দেশে বোমা মারে মারবার আগে আরেকবার গুতাম শার্টে খোলা হাগে লালের বুকে, মানুষ কিন্তু বদলে না, মুসলমানের বাচ্চা আমরা আল্লাহ রসুল শিখাইস না, ভাইরা আমার রক্ত দিছে এই কথাটা বললিস না, সরকার খেলে কানা মাসি চোখে দালাল দেখে না, কিয়ামতের ময়দানে ও লালে তো ছাড়বো না, বাংলা র‍্যাপের বন্দুক হাতে খুদার কসম বাঁচবি না, ভুল তো করে সবাই কিন্তু কিছু ভুলের মাফ নাই, ভাইরা আমার জীবন দিছে আলবদর্গ বিচার চাই, সারা দেশে শান্তি নাই, ফকিলালের ঘুম নাই, ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই, কোর্ট কাছারি চাইয়া দেখে অন্ধ, দেশে মানুষ সব বন্ধ হয়ে গেছে, মানে তার এই দেশে তে মানুষ থাকে গেঞ্জিরে যে আছে কি বলে, স্বাধীনতার দাম নাই, মুক্তিযুদ্ধার মান নাই, দেশপ্রেমীকে চাইয়া দেখে এই দেশে তে উপায় নাই, এই দেশে তে ঠাই নাই, এই দেশে তে মানুষ থাকলে মুজিবত্তার বিচার চাই, শহীদ জিয়ার স্মৃতি স্বরূপ কিছু কথা লিখতে চাই, হঠাৎ কইরা কি যে হইলো, কাগজ আছে কলম নাই, কসাতুরের মির জাফর বাঙালিরা ভুলে নাই, কলম হাতে ঠিকই লালের বাইচা গেছো লেখে নাই, হুমকি দিয়া কিলা দিয়া ফকিরের আর কিসের ভয়, রক্ত হাতে চশমা চোখে খুনি কেমনে শহীদ হয়, সামসিকারে বাংলাদেশে কে বানাইলো মাতব্বর, লাল সবুজে শরীর ঢাকা সব শালারা মির জাফর, জয় জয় মুসলমান, দালালরা সব ঐক্য জুটে দেশ বানাইছে গুরুস্থান, ষড়যন্ত্রের শিকার কিন্তু বঙ্গবন্ধু মরে নাই, মার্চ মাসের ভাষণ আমি ঘুমে থাইকা শুনতে পাই, থানা পুলিশ দায় কাহান খুন খারাপি করতে চাই, বঙ্গবন্ধু বাইচা আছে বাঙালিরা পাইছে নাই, শেখ হাসিনার দলে আমি ভর্তি হইতে আসি নাই, আমি একজন বাংলাদেশী, মুজিবত্তার বিচার চাই, সারা দেশে শান্তি নাই, ফকিলালের ঘুম নাই, ভাল্লা মাছের ভাত নাই, আদালতে আইন নাই, কোর্ট কাছারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই, এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই, স্বাধীনতার দাম নাই, প্রত্যেকটা কথা বর্তমান সময়ের সাথেও যায় এবং সবসময় যাবে, বাংলাদেশ দুর্নীতি শেষ হবে না, বিচার চাই, কলম হাতে ফকিলালের আজকে যদি মৃত্যু হয় আমার খাতায় জীবন যুদ্ধের এইটাই সবচেয়ে বড় জয়, কথার দিছো দোকান খুইলা আমার কোয়ার আছে কি, ইচ্ছা মতো দেশ চালাইলে গণতন্ত্রের দরকার কি, মাইরা ধুইরা আছে যা সব খাতাতে আমার কি, চাউলের কেজি 30 টাকা, দিন মজুরে খাইবো কি, কৃষক শ্রমিক উপাস থাকলে স্বাধীনতার মূল্য কি, তোমার ভাই আমার ভাই ফাইজা মিরার সীমা নাই, সব ভাইরেরই দেখা আছে কোনো ভাইরে বিশ্বাস নাই, মিয়া ঘুরলে কিলা ভুললি যদি ফুটে না, পুলিশ থেকে দেশে কিলা ডাকাই যদি ধরে না, যত মাথা ব্যথা আর কি দেশে মানুষ নাই, সালাম রফিক রক্ত দিছে রাষ্ট্রভাষা বাংলা চাই, ওদের স্বপ্ন সফল হওয়ায় আমার কোনো কষ্ট নাই, মতি উড়ের জাহাজ ভাঙছে স্বপ্ন কিন্তু ভাঙে নাই, আজকে দেশে মানুষ আছে একটা খালি প্রেমিক নাই, শান্তি নাই, ফকিলালের ও আল্লাহ মাছের ভাই, কি রাইমিং ভাই, আইন নাই, কোর্ট কাছারি চাইতে বিচার নাই, এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই, স্বাধীনতার দাম নাই, মুক্তিযুদ্ধার মান নাই, দেশপ্রেমীকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই, এই দেশেতে ঠাই নাই, এই দেশে মানুষ থাকলে মুজিবত্তার বিচার চাই, সারা দেশে শান্তি নাই, ফকিলালের ঘুম নাই, ভাল্লা মাছের ভাত নাই, আদালতে আইন নাই, ফকির লাল মিয়া, শাউট আউট টু ফকির লাল মিয়া ম্যান, এমন এমন একটা গান যেটা নিয়ে কথা বললে কথা বলতেই পারবে, সারাদিন কথা বলতে পারবে, সমালোচনাও করতে পারবে এবং আলোচনাও করা যাবে, কারণ এখানে হি ওয়াজ ডিসিং, হি ডিসিং টু বিএনপি অ্যান্ড জামাত ইসলাম অ্যাবসোলুটলি, যেহেতু সাইদি সাহেবের কথা বলছেন এখানে, আমি যদি ভুল না বলে থাকি, বিএনপিকে আর জামাতকে খুবই ধুইছেন, আর হচ্ছে আওয়ামী লীগের দলেও ভর্তি হইতে আসেন নাই, যাই হোক চলো আমরা একটু গানটা নিয়ে কথা বলি।
একটা কথা কিন্তু মানতেই হবে যে এই গানের মাধ্যমেই আই মিন বাংলাদেশের মানুষ র‍্যাপ মিউজিক কি সেটা চিনতে পেরেছে। আমার মনে হয় না তার আগে হয়তোবা আমি আমি আমার জানা মতে তেমন বাংলাদেশের হিপহপকে কেউ সেরকমভাবে চিনে নাই। এই ফকির লাল মিয়ার এই গানটার মাধ্যমে যে হিপহপের যে একটা পাওয়ার সেই জিনিসটা মানুষ যতটা চিনতে পেরেছে, যদিও এখানে অনেকগুলো আপত্তিকর কথাবার্তা অনেকের জন্য, আবার অনেকের জন্য সঠিক। আসলে আমার মনে হয় না যারা লেখক ফকির লাল মিয়া গানটা লিখার আগে আমার মনে হয় সে জানতো যে এই গানটা ভাইরাল হতে যাচ্ছে, বাট বিকজ দেশের একটা মানে বড় বড় পলিটিশিয়ানদেরকে এরকম রাইমিং এবং রিদমের সাথে ডিস করা এই গানটা অ্যাবসোলুটলি, অ্যান্ড দ্যাট টাইম হিপ হপ ওয়াজন দ্যাট ফেমাস ইন আওয়ার কান্ট্রি, তো উনি আমার মনে হয় নিশ্চয়ই জানতেন যে এই গানটা ফেমাস হতে যাচ্ছে। তো পড়াশোনা না করে, লেখাপড়া না করে আমার মনে হয় না যে আন্দাজি এই সকল কথাবার্তা লিখবেন। তবে যাই হোক, কিছু কথাবার্তা আমার নিজেরও ভালো লাগে নাই, যেমন সাইদি সাহেবকে নিয়ে যে কথাগুলো বললেন, আমি তার সম্পর্কে ততটা স্টাডি করি নাই। তো ফকির লাল মিয়া নিশ্চয়ই স্টাডি করে বলেছেন, বাট অ্যাজ আ মুসলিম অ্যান্ড অ্যাজ আ রিলিজিয়াস লাভার আমি আসলে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে খুবই পছন্দ করি ব্যক্তি ব্যক্তি হিসাবে এবং তার ইউনো, তো সেই সেই ব্যাপারে। আর হচ্ছে জিয়াউর রহমান সাহেবকে অনেক কিছু বলেছেন এখানে উনি, তো জিয়াউর রহমান সাহেবও অনেক আমার মনে হয় দেশের জন্য অনেক কিছুই করেছেন, করেন নাই তা না। তো তারপরে ফকির লাল মিয়া যে কথাগুলো বলেছেন হিসাব কিতাব করে নিশ্চয়ই পড়াশোনা করে বলেছেন, তো আমি ফকির লাল মিয়াকে একদম ফেলে দিচ্ছি না, তার সাথে আমি একমত। আর তার উপরে অনেকগুলো কথা ম্যান যে কথাগুলো আসলে ফকির লাল মিয়া হয়তো বা অনেক বছর আগে বলে দিয়েছেন, বাট ওই কথাগুলো কিন্তু এখনও এই যে মূর্খ মানব মন্ত্রী হয়েছে লাথি মেরা চেয়ার ভাঙ, এই কথাগুলো কিন্তু তখনকার সময়ের জন্য বলেছেন ঠিকই, বাট এখন কিন্তু শেষ হয়ে যায় নাই, মানে সেম টু সেম ম্যান। আমি জানি না ফকির লাল মিয়া কেন এই ধরনের গান আরও তৈরি করেন না, এটা কি আওয়ামী লীগের আমল সেই কারণে করেন না নাকি, সে কারণ সবারই একটা ব্যক্তিগত জীবন আছে, যা তা শুধু বলে দিলে পরবর্তীতে সমস্যা, যেই কারণে বলেন না। তবে আমি ফকির লাল মিয়াকে আবেদন করব, বর্তমান পরিস্থিতি নিয়ে না, মানে এই টাইপের গান আমার মনে হয় ফকির লাল মিয়ার থেকে সবাই আশা করে আরও এই ধরনের গান গাওয়ার জন্য, হোক না আলোচনা সমালোচনা যাই হোক দেশ তো কাঁপে যাবে এরকম গান যদি হয়, এই ধরনের মানে বিদ্রোহী গান। তো অনেকগুলো জিনিস, শুধু তো আমি তো লিরিকগুলো নিয়ে কথা বললাম, তাছাড়াও কিন্তু আরও অনেকগুলো ফিচার এই গানটার মধ্যে কথা বলা যায়, যেমন তার যে প্রতিটা গেঞ্জি, তার যে টি শার্টগুলো সে পরছিল প্রতিটার মধ্যেই এক একটা সিগনিফিকেন্ট ছিল, এই যে অন্ধ, তারপর বোবা, তারপর কি বদির, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু মানে গানের মাধ্যমে তুমি গানটা না বুঝলেও তুমি বুঝতে পারবে যে আসলে সে কী বলতে চাচ্ছে। মুখে কস্টেপ মারা ম্যান আমেজিং থটস, ইউ নো নর্মালি কিন্তু কেউ এই ধরনের চিন্তা ভাবনাও করে না, মানে একটা সিঙ্গার গান গাচ্ছে তার মুখের মধ্যে ট্যাপ লাগানো, তারপর অন্ধ, এক একটা গেঞ্জি এক একটা সিগনিফিকেন্ট ম্যান, আর সে ফকির তার নামের সাথে সে বাংলাদেশি, তার ড্রেস আপের মাধ্যমে সেটা কিন্তু প্রকাশিত হচ্ছিল, গামছা থেকে শুরু করে হাতের তাবিজ টাবিজ এইগুলা এইগুলা তো আমেরিকাতে চলে না, আমি জানি ফকির লাল মিয়া সাহেব কোথায় থাকেন। তো যাই হোক, আমার কাছে গানটা খুবই ভালো লেগেছে, সমালোচনা বা আলোচনা সব কিছু এই গানটা নিয়ে এখনও হয়, আর অনেক কথা বলা যাবে। তো আমি আসলে ভিডিও লম্বা করতে যাচ্ছি না, প্রথম ভিডিও এই চ্যানেলের মধ্যে, তো তোমরা যারা যারা বা ফকির লাল ভাইয়ের ফ্যান আছো বা এমনিতেও তোমরা আমার চ্যানেলটাকে গ্রো করতে চাও, আমরা একটা ফ্যামিলির মতো, সো প্লিজ শেয়ার দিস ভিডিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, অন্যদেরকে সাবস্ক্রাইব করিয়ে দাও, আর কোন ভিডিওর উপর রিয়াকশন চাও সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট রিয়াকশন ভিডিও, আই এম টকিং আ লট ম্যান।